হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আজ আমরা একটি দেশের সম্পর্কে জানবো, সেই দেশটি দক্ষিণ পূর্ব আফ্রিকার একটি দেশ, দেশটির নাম হচ্ছে মালাউই। হ্যাঁ বন্ধুরা, মালাউই, ওই দেশটির সম্পর্কে আজ আমরা জানবো এবং ওই দেশের জাতীয় পতাকা আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, ওই দেশের জাতীয় পতাকা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদের বলবো ওই দেশটি কোথায় অবস্থিত এবং ওই দেশের সঙ্গে ভারতের কী সম্পর্ক, এবং আমি আপনাদের দেখাবো গুগল ম্যাপের সাহায্যে ওই দেশটি কোথায়। হ্যাঁ বন্ধুরা, ওই দেশটি কোথায়। কিন্তু তার আগে বলে দিই, প্লিজ বন্ধুরা, এই চ্যানেলে প্রথমে থাকলে জানিয়ে সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, পাঁচ টাকা বেলেগাটিকে অন নিশ্চয়ই করবেন, কিছু বলার থাকলে কমেন্টে নিশ্চয়ই বলবেন। তো বন্ধুরা, আমি আপনাদের বলেছিলাম একটি দেশ সম্পর্কে বলবো, যেই দেশটি দক্ষিণ পূর্ব আফ্রিকার একটি দেশ, দেশটির নাম হচ্ছে মালাউই। হ্যাঁ বন্ধুরা, দেশটির নাম হচ্ছে মালাউই। তো বন্ধুরা চলুন ওই দেশে যাওয়া যাক। তো বন্ধুরা, এই যে দেখছেন, আমি আপনাদের দেখাচ্ছি, এই হচ্ছে আমাদের ভারতবর্ষ, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা চলে যাব নয়া সায়ল্যান্ড, অর্থাৎ ওই দেশের পুরানো নাম আমি আপনাদের বললাম, যেটা মালাউই এখন নাম। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আফগানিস্তান, ইরান। তো চলে আসুন দক্ষিণ আফ্রিকার দিকে, এবং দক্ষিণ পূর্ব আফ্রিকায় ওই দেশটি আছে। এখানে দেখতে পাচ্ছেন ইথিওপিয়া, সোমালিয়া, কেনিয়া। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি আপনাদের দেখাচ্ছি ওই দেশের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের লোকেশানগুলো আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো ওই দেশটি কোথায়। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখছেন, ওই দেশটি আমি আপনাদের গুগল ম্যাপের সাহায্যে দেখানোর চেষ্টা করছি, এবং ওই দেশের রাজধানী, হ্যাঁ বন্ধুরা, ওই দেশের রাজধানী ভালো করে দেখলে বুঝতে পারবেন, লিলংগুয়ে ওই দেশের রাজধানী। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখছেন লিলংগুয়ে ওই দেশের রাজধানী, এবং ওই দেশটি ভালো করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন, দেখছেন। তো বন্ধুরা, ওই দেশের প্রথমে কিন্তু নাম ছিল একটু অন্য। হ্যাঁ বন্ধুরা, প্রথমে নাম ছিল, নাম যে ছিল নয়া সায়ল্যান্ড। হ্যাঁ বন্ধুরা, নয়া সায়ল্যান্ড ওই দেশের প্রথমে নাম ছিল, এবং দেখতে পাচ্ছেন ওই দেশের রাজধানী আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, লিলংগুয়ে ওই দেশের রাজধানী, এবং সব থেকে বড় শহরও আপনি বলতে পারেন। কিন্তু ওই দেশের রাজধানী প্রথমে অন্য ছিল, জোম্বা ওই দেশের প্রথম রাজধানী ছিল। আমি আপনারা দেখানোর চেষ্টা করছি, এই যে দেখছেন এখানে রাস্তার ক্রসিং আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, ওই দেশের রাজধানীর প্রথম নাম কিন্তু ছিল জোম্বা। হ্যাঁ বন্ধুরা, জোম্বা ওই দেশের প্রথম রাজধানী ছিল, কিন্তু পরবর্তীকালে রাজধানীর নাম বদলে এবং জায়গাটি বদলে এখানে লিলংগুয়ে ওই দেশের রাজধানী হয়েছে। এবং ওই দেশের মানুষরা ওই জায়গাটিকে, অর্থাৎ ওই দেশকে ভালোবেসে অন্য ভাষায় ডাকে, সেই ভাষাটিকে আফ্রিকার উষ্ণ হৃদয়, দ্য ওয়ার্ম হার্ট অফ আফ্রিকা। হ্যাঁ বন্ধুরা, আফ্রিকার উষ্ণ হৃদয়। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন ওই দেশের বিভিন্ন জায়গা আমি আপনার দেখা, এরিয়া 31। হ্যাঁ বন্ধুরা, আমেরিকার একটা জায়গা আছে যেটা এরিয়া 51 মনে হয়, তো আমি জানি না। তো বন্ধুরা এই যে দেখছেন, দেখতে পাচ্ছেন ওখানে কিছু গ্রামীণ এলাকা। তো বন্ধুরা আমি আপনাদের বলে দিই ওই দেশে, হ্যাঁ বন্ধুরা, ওই দেশে 85% মানুষ থাকে শুধুমাত্র গ্রামীণ এলাকায়। হ্যাঁ বন্ধুরা, এবং পশ্চিমে জাম্বিয়া, উত্তর পূর্বে তানজানিয়া, এবং দক্ষিণ পশ্চিমে মোজাম্বিক। ওই দেশের চারপাশে যে বর্ডার এবং চারপাশে যে দেশ আমি আপনাদের বললাম, হ্যাঁ বন্ধুরা ভালো করে দেখুন, আপনারা বুঝতে পারবেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ওটা হচ্ছে আফ্রিকা মহাদেশের একটি উষ্ণ জায়গা। হ্যাঁ বন্ধুরা, এবং আমি আপনাদের রাজধানী দেখালাম, দেখছেন। হ্যাঁ বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের এক একটি করে এয়ারপোর্ট দেখাবো চেষ্টা। এই যে দেখছেন এখানে একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হ্যাঁ বন্ধুরা, এখানে দেখুন একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলি আমি আপনাদের দেখাচ্ছি, ওই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলি খুবই সুন্দর দেখতে, কিন্তু এখানে যে ন্যাশনাল এয়ারপোর্ট আপনারা বুঝতে পারবেন না যে সেটা ন্যাশনাল এয়ারপোর্ট নাকি সেটা কোনো রাস্তা। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে এয়ারপোর্ট। হ্যাঁ বন্ধুরা, এখানে প্লেনও দাঁড়িয়ে আছে, এটা ন্যাশনাল এয়ারপোর্ট তাই এখানে খুব সুন্দর লাগছে, কিন্তু এখানে অর্থাৎ ন্যাশনাল এয়ারপোর্টগুলো আমি আপনাদের দেখাবো, আপনারা বুঝতে পারবেন যে এখানে সেই ন্যাশনাল এয়ারপোর্টের অবস্থা কীরকম। কিন্তু এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই দেশের আয়তন 118.484 বর্গ কিলোমিটার, এই দেশের আয়তন। হ্যাঁ বন্ধুরা, এই দেশের আয়তন। তো বন্ধুরা, এই দেশের যিনি রাষ্ট্রপতি, ওনার নাম হচ্ছে লাজারাস চাকভেরা, ওই দেশের রাষ্ট্রপতি। এবং ওই দেশের যদি জলের কথা বলি, খুব বেশি পরিমাণে ওই দেশের জল, 20.6%। হ্যাঁ বন্ধুরা, 20.6%, যেটা ভারতে 9%। হ্যাঁ বন্ধুরা, যেটা ভারতে 9%। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন, এখানে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি আপনাদের দেখালাম। তো এই যে জায়গাটা দেখছেন, ভালো করে দেখুন, এটা হচ্ছে ওই দেশের ন্যাশনাল এয়ারপোর্ট, ঠিক আছে। দেখুন ন্যাশনাল এয়ারপোর্টের অবস্থাটি দেখুন, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের বলেছিলাম যেটা রাস্তা কি ওটা ন্যাশনাল এয়ারপোর্ট আপনারা বুঝতে পারবেন না, ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, ওই দেশের ন্যাশনাল এয়ারপোর্ট। হ্যাঁ বন্ধুরা, ওই দেশটি কমনওয়েলথ অফ নেশানের সদস্য। হ্যাঁ বন্ধুরা, কমনওয়েলথ অফ নেশানের সদস্য, যেই সদস্যে ভারত অবস্থিত। হ্যাঁ বন্ধুরা, সেই যে সংস্থা, ওই সংস্থায় ভারত অবস্থিত। এবং ওই দেশে 28টি জেলা আছে, এবং সবথেকে, হ্যাঁ বন্ধুরা, সবথেকে যদি বলা হয় ওই দেশে মৃত্যুর হার বেশি। হ্যাঁ বন্ধুরা, আফ্রিকা মহাদেশের মধ্যে। কেন বলছি, তো বন্ধুরা প্রতি বছর 28,000-এরও বেশি মানুষ
শুধু মারা যায় এইডস এবং এইচআইভির কারণে। হ্যাঁ বন্ধুরা, 28,000-এরও বেশি মানুষ মারা যায় শুধুমাত্র এইডস এবং এইচআইভির কারণে বেশি মানুষ মারা যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই দেশের বিভিন্ন জায়গা, হ্যাঁ বন্ধুরা ওই দেশের বিভিন্ন জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখছেন? হ্যাঁ বন্ধুরা ভালো করে দেখুন, আপনারা বুঝতে পারবেন ওই দেশের বিভিন্ন জায়গা দেখছেন এবং দেখছেন ওই দেশটি কোথায় অবস্থিত পৃথিবীর মধ্যে। হ্যাঁ বন্ধুরা পৃথিবীর মধ্যে কোথায় অবস্থিত এবং ওই দেশটি ভারতের এবং ওই দেশ কোথায়, দেখুন আমি এখন দেখানোর চেষ্টা করছি ভারত এবং ওই দেশটি কোথায়, দেখতে পাচ্ছেন? এবং ওই দেশে মহিলা পুলিশ আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো, ভালো করে দেখলে বুঝতে পারবেন ওই দেশে মহিলা পুলিশ, দেখছেন? মাত্র 30,000 সেনা আছে। হ্যাঁ বন্ধুরা এই দেশে মাত্র 30,000 সেনা আছে, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এবং এই দেশে যদি ভাষার কথা বলি, চিচেওয়া ওই দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এবং তার সঙ্গে ইংলিশও ওই দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ বন্ধুরা চিচেওয়া এবং ওই দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এবং ওই দেশের ইংলিশও ওই দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এই যে দেখছেন এখানে একটি এয়ারপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন, দেখছেন? হ্যাঁ বন্ধুরা ভালো করে দেখুন বুঝতে পারবেন। তো বন্ধুরা ওই দেশে মহিলারা বেশিরভাগ সময় যদি বলি ওই দেশের বয়স অত্যন্ত কমে মারা যায়, অর্থাৎ যে মানুষ আমরা যদি দেখি তাহলে 100 বছর পর্যন্ত বাঁচা উচিত, কিন্তু ওই দেশে কিন্তু 58 বছরে কিন্তু মহিলারা বেশিরভাগ মারা যায়, কেননা বিভিন্ন চিকিৎসা ত্রুটির কারণে। হ্যাঁ বন্ধুরা চিকিৎসা ত্রুটির কারণে মারা যায়, কিন্তু আমি আপনাদের বলি এখন ওই দেশে কিন্তু ধীরে ধীরে করে বিভিন্ন চিকিৎসা শাস্ত্র উন্নতি করার চেষ্টা করা হচ্ছে, কেননা ওই দেশটি হচ্ছে আফ্রিকার গরিব দেশের মধ্যে একটি। হ্যাঁ বন্ধুরা আফ্রিকার গরিব দেশের মধ্যে একটি, ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখছেন? হ্যাঁ বন্ধুরা এখানে একটি এয়ারপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা 2007 ফেব্রুয়ারিতে ইন্ডিয়া ওই দেশে হাই কমিশন খুলে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা রাজদূত ওখানে চালু করা হয়েছে। ওই দেশের দ্বিতীয় সবথেকে বড় শহর যদি বলি ব্লান্টায়ার, ওই দেশের সবথেকে বলতে পারেন দ্বিতীয় সবথেকে বড় শহর। হ্যাঁ বন্ধুরা দ্বিতীয় সবথেকে বড় শহর। এই যে দেখছেন এখানে একটি এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন, এয়ারপোর্ট কি রাস্তা যেটা আপনি বুঝতেও পারবেন না, দেখতে পাচ্ছেন? হ্যাঁ বন্ধুরা ভালো করে দেখুন বুঝতে পারবেন, দেখছেন? হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা এই দেশে বিভিন্ন প্রকার বলতে পারেন আতঙ্কবাদীও অ্যাক্টিভ আছে, কেন বলছি? তো বন্ধুরা এই দেশে বিভিন্ন প্রকারভাবে বিভিন্ন বলতে পারেন এখানে কিডন্যাপিং সবথেকে বেশি হয়। হ্যাঁ বন্ধুরা কিডন্যাপিং সবথেকে বেশি হয়। তাই এই দেখুন এখানে কতগুলি এয়ারপোর্ট আমি একসঙ্গে দেখানোর চেষ্টা করছি, দেখছেন? হ্যাঁ বন্ধুরা এই দেশের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় আছে আমি একসঙ্গে দেখানোর চেষ্টা করছি, দেখছেন? হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা ওই দেশের ন্যাশনাল অ্যান্থাম কী? তো বন্ধুরা চলুন দেখা যাক ওই দেশের ন্যাশনাল অ্যান্থাম। তো বন্ধুরা এই যে দেখছেন ওই দেশের ন্যাশনাল অ্যান্থাম এবং ওই দেশের জনসংখ্যা কত? হ্যাঁ বন্ধুরা ওই দেশের জনসংখ্যা হচ্ছে 2 কোটি। হ্যাঁ বন্ধুরা ওই দেশের জনসংখ্যা 2 কোটি। তো বন্ধুরা ওই দেশের যদি বলি রাজধানী, হ্যাঁ বন্ধুরা ওই দেশের রাজধানী লিলাবুয়েং ওই দেশের রাজধানী এবং ইংলিশ এবং ওই দেশের চিচেওয়া ওই দেশের ভাষা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এবং ওই দেশের যদি ধর্মের কথা বলি ওই দেশ খ্রিস্টান সমূহ দেশ, ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখছেন? হ্যাঁ বন্ধুরা খ্রিস্টান সমূহ দেশ। এবং এই দেশটি ব্রিটেন থেকে স্বাধীনতা পেয়েছিল, যেটা ইউনাইটেড কিংডম আপনারা দেখতে পাচ্ছেন। এবং ওই দেশের যদি জলের কথা বলি আমি আপনাদের বলেছিলাম 20.6% ওই দেশের জল, যেটা ভারতের 9%। হ্যাঁ বন্ধুরা এবং জিডিপির কথা যদি বলি এবং এখানে দেখুন 30.44 বিলিয়ন ওই দেশের জিডিপি। এবং কলিং কোড অর্থাৎ কল করার আগে আপনাকে +265 অ্যাড করতে হবে। এবং এখানে ইন্ডিয়ান থেকে 10,000-এর বেশি, যেখানে বেশিরভাগ ইন্ডিয়ান এখানে কাজের সূত্রে থাকে। হ্যাঁ বন্ধুরা বেশিরভাগ ইন্ডিয়ান এখানে কাজের সূত্রে থাকে। তো বন্ধুরা ওই দেশে বিভিন্ন প্রকার ইন্ডিয়ান তো আছে, কিন্তু বিভিন্ন প্রকার বিভিন্ন স্থানে বিভিন্ন কাজে নিযুক্ত, যেমন বিভিন্ন হাসপাতাল আছে ওই দেশে যেগুলো ভারতের কোনো ডাক্তার ওই দেশে আছে, এবং সেই ডক্টরগুলো এতটা ওইখানে কাজ করছে বা বিভিন্ন প্রকার মনোযোগ সহকারে কাজ করছে, তাই ওই দেশের মানুষরা সাধারণত ভারতীয় হাসপাতালেই যেতে চায় চিকিৎসার জন্য। হ্যাঁ বন্ধুরা এবং আমি আপনাদের বলে দিই ওই দেশ ভারতকে ইউএনএর স্থায়ী সদস্যের জন্য ভারতকেই সমর্থন করে, এবং ওই দেশে ভারতের 100-টিরও বেশি ভারতীয় কোম্পানি আছে। হ্যাঁ বন্ধুরা এবং ওই দেশ ভারতের সঙ্গে যদি ব্যবসা করা হয় এই জন্য কী করেছে ভারতে, ওই দেশ গুজরাটের সুরাতে ওই দেশ একটি হাই কমিশনার করে দিয়েছিল, যে হাই কমিশনারের সাহায্যে ওই দেশ ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য যাতে দ্রুত চালু করা যায়। তো বন্ধুরা জানলেন আমি আপনাদের বললাম মালাউই সম্পর্কে, ওই দেশটি কোথায় অবস্থিত এবং ওই দেশের বিভিন্ন তথ্য। তো বন্ধুরা আরও অন্যান্য দেশের সম্পর্কে জানতে হলে প্লিজ বন্ধুরা এই চ্যানেলের প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, পাঁচ টাকা বেলঘন্টি অন নিশ্চয়ই করবেন, কিছু বলার থাকলে কমেন্টে নিশ্চয়ই বলবেন।